তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি থামনাইল দেখে তো নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আজকে কি নিয়ে কথা বলবো আজকে আসলে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ব্রেস্ট স্ক্রিনের তা আমি ভাবলাম যে আমি যখন যাচ্ছি আমি এই নিয়েই কথা বলি কারণ অনেকেই আছে ভয় পায় বা তোমরা হয়তো অনেকেই বলতে পারো যে আপু এই ব্যাপার নিয়ে কেন কথা বলছো এটা তো লজ্জার ব্যাপার এটা লজ্জার ব্যাপার না কারণ ক্যান্সার কিন্তু আমাদের জীবনে আছে আমাদের শরীরে যে কোনো জায়গায় ক্যান্সার হতে পারে যে কোনো সময় আমরা যদি সতর্ক না হই তাহলে কে হবে কারণ আমাদের শরীর কিন্তু আমরা ছাড়া আর কেউ জানে না ডাক্তারও জানে না আর বিশেষ করে ব্রেস্ট ক্যান্সার আমরা সবাই জানি ব্রেস্ট ক্যান্সার কিন্তু অনেক হয় এটার কোনো বয়স নাই তবে হ্যাঁ একটা সার্টেন এই যে বেশি হয় অল্প বয়সদের কম হয় কিন্তু হয় সেজন্যই আমাদের সব সময় চেক করতে হবে অ্যাটলিস্ট মাসে একবার ব্রেস্ট চেক করতে হবে আমরা যদি দেখি যে ব্রেস্টে কোনো চুলকাচ্ছে বা কোনো ঘা হয়ে গেছে বা কোনো লাম পাচ্ছে আমাদের সাথে সাথে সতর্ক হওয়া উচিত কারণ যে কোনো ক্যান্সার আমরা যদি আর্লি ধরতে পারি আর ওইটা যদি ট্রিটমেন্ট হয় তাহলে কিন্তু অনেক সময় ভালো হয়ে যায় কাজে এটা ভয় পাওয়ার কিছু না আর লজ্জা পাওয়ারও কিচ্ছু না এটা লজ্জার কিচ্ছু নাই এটা আমাদের শরীরের একটা অংশ আমাদের জীবনের একটা অংশ কাজেই এইটা তোমরা যদি দেখো বিশেষ করে আমরা যারা ইউরোপে থাকি বা অন্য অন্য দেশে আমরা কিন্তু অনেকই ভাগ্যবান লাখি যে আমাদের টেস্ট হয় বা স্ক্রিনিং হয় বিশেষ করে লন্ডনে আমি অন্য অন্য ইউরোপিয়ান দেশে জানি না তিন বছর পরে পরে একটা সার্টেন বয়সে বা ফ্যামিলিতে যদি কারো ক্যান্সার থাকে মানে ইমিডিয়েট ফ্যামিলিতে তখন তারা অটোমেটিকলি ব্রেস্ট স্ক্রিনিং করায় ওই ফ্যাসিলিটি যদি তোমরা যেখানে থাকো না থাকে তোমরা অবশ্যই ডাক্তারকে জিজ্ঞেস করবে নিশ্চয়ই ওরা করে কিন্তু ফ্রি সার্ভিস না আর কি আমাদের ইংল্যান্ডে যেরকম এটা ফ্রি সার্ভিস দেয় আর কি কিন্তু আমরা নিজে নিজেও চেক করতে পারি যেটা অবশ্যই অবশ্যই করবে তোমরা সব সময় করবে মাসে একবার তোমরা করবে এটা খুবই ইম্পর্ট্যান্ট এটা লজ্জা পাওয়ার কিছু না আমাদের এরিয়ার হসপিটালে এরকম ইউনিটগুলি থাকে যেখানে ব্রেস স্ক্রিনগুলি করে যখন সময় হয় ব্রেস স্ক্রিনের তখন চিঠি দেয় আমাদের কাছে আমাদের তখন অ্যাপয়েন্টমেন্ট করে যেতে হয় আর ইউনিটের ভিতরে এরকম ব্রেস স্ক্রিনের এক্স রে মেশিনগুলো থাকে যেখানে যেয়ে দাঁড়াতে হয় যেখানে ব্ল্যাক ট্রেটা ওইখানে দাঁড়ালে নার্স দূরের থেকে বিভিন্ন পজিশন পজিশনের ছবিগুলি নেয় আমাদের ব্রেস্টের এইটাতে ব্যথাও লাগে না ডিসকমফোর্টও হয় না সময়ও বেশি লাগে না অল্পতেই হয়ে যায় তারপরে দুই তিন সপ্তাহ পরে ওরা বাসায় রেজাল্টটা দিয়ে দেয় তো এখানে আমি কিছু ছবি দিয়ে দিলাম ছবিগুলি হলো আমাদের কিভাবে ব্রেস্টগুলি চেক করতে হবে আর কি আমাদের ব্রেস্টে অনেক সময় কিন্তু দেখা যাবে একটা ব্রেস্ট ডিফারেন্ট কালার হয়ে যায় আর আর অনেক সময় একটা ব্রেস্ট ছোট থাকে একটা ব্রেস্ট হঠাৎ করে বড় হয়ে যায় আবার অনেক সময় নিপিলে কিন্তু নিপিলটা চুলকাতে থাকে চুলকাতে চুলকাতে অনেক সময় ঘা হয়ে যায় এগুলি আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমাদের শরীরের যে চেঞ্জ হচ্ছে এইগুলি কিন্তু আমরাই খেয়াল করতে পারবো আবার অনেক সময় দেখা যায় একটা চামড়া থাকে ব্রেস্টের মধ্যে চামড়াটা একটু শক্ত শক্ত অনেক সময় এটাকে আমরা ভাবি যে এটা চলে যাবে কিন্তু এটা যদি চলে না যায় এটা যদি শক্ত হয়ে থাকে তখনই আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত যে কোনো ব্রেস্টের যদি কোনো চেঞ্জ হয় এবং চেঞ্জটা যদি না যায় এবং থেকে যায় এবং আরও বেশি খারাপ হয় তখনই আমাদের ডাক্তারের কাছে যাওয়া উচিত আর মাসে একবার অবশ্যই আমাদের ব্রেস্ট ভালো মতো চেক করতে হবে শুয়ে চারিদিকে বা শাওয়ারে অবশ্য ভালো লাগে আমি শাওয়ারে করি শাওয়ারে করলে ভালো হয় তাহলে ভালোভাবে চারিদিকে ধরে ধরে দেখা যায় কারণ আমরা আমরাই জানবো যে আমাদের ব্রেস্টের চেঞ্জ হচ্ছে কি না আর তো কেউ জানবে না সেজন্য ব্রেস্টের নিপিলটাও কিন্তু অবশ্যই অবশ্যই চেক করতে হবে তো এইটাই ছিল আমার ছোট্ট একটু ইনফরমেশন আমি জানি না তোমাদের কেমন লেগেছে আশা করি তোমাদের খারাপ লাগেনি আমার এই ইনফরমেশনটা আমি সবাইকে একটু ছোটো খাটো নলেজ দিতেই চেষ্টা করেছি ওয়ারনেস দিতে চেষ্টা করেছি আর ভাইয়ারা যারা দেখছো তোমরা অবশ্যই তোমাদের ওয়াইফদের এনকারেজ করবে এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমাদের মেয়েদের জন্য আমাদের চেক করার জন্য ব্রেস্টে আমরা কিন্তু বাচ্চারা ফ্যামিলি দেখতে দেখতে নিজেদের উপর খেয়াল রাখি না ভুলে যাই তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য আল্লাহ হাফেজ